হ্যালো ভিউয়ার্স টেকনিকি জি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর বারোতম অধ্যায় তরিতের চুম্বক্রিয়া তো তরিতের চুম্বক্রিয়ার এটা আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা পড়েছিলাম তরিতের চুম্বক্রিয়া সলিনয়েড এবং তরিত চুম্বকীয় আবেশ তো তরিতের চুম্বক্রিয়াটা ছিল যে কোনো একটা পরিবাহী তারের উপরে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে সেই তারটা চুম্বকের মতো আচরণ করে এটা দ্বারা বোঝা যায় যে তরিত প্রবাহের ফলে কোনো একটা পরিবাহী তারের চুম্বকের ক্রিয়ার সৃষ্টি হয় তারপরে আমরা পড়েছিলাম সলিনয়েড সলিনয়েডটা ছিল যে কোনো একটা কুণ্ডলী তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ চালনা করা হয় তাহলে সেই কুণ্ডলী তার টিউ চুম্বকের মতো আচরণ করে এবং তার বলরেখাগুলো কেন্দ্রে কেন্দ্রভূত আছে বলে ধরে নেওয়া হয় এবং সেটি যদি দণ্ডচুম্বকের মতো আচরণ করে সেটাকে সলিনয়েড বলা হয় তারপরে আমরা পড়েছিলাম যে তরিতচুম্বকীয় আবেশ তরিচুম্বকীয় আবেশের আমরা দুইটা পরীক্ষা করেছিলাম পরীক্ষা দুইটা ছিল ফ্যারাডের দুইটা পরীক্ষা একটা ছিল যে কোনো একটা কুণ্ডলির পাশাপাশি যদি কোনো একটা চুম্বকে নিয়ে আসা হয় তাহলে সেটি বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে আর আরেকটি পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে কোনো একটা পরিবাহী কুণ্ডলিতে যদি অপরিবাহী কোনো একটা কুণ্ডলীর পাশাপাশি নিয়ে আসা হয় তাহলে সে সেটা পরিবাহী কুণ্ডলীর প্রভাবে অপরিবাহী কুণ্ডলীও কিছুটা তড়িৎ প্রবাহ অর্জন করে এটি ছিল প্যারাডের দ্বিতীয় পরীক্ষা তো আজকে আমরা নিয়ে এসেছি যে তড়িতে তড়িৎ প্রবাহী তারের ওপর চুম্বকের প্রভাব এবং ট্রান্সফর্মার তো প্রবাহী তারের ওপর চুম্বকের প্রভাব টপিক্সের নাম শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে কোনো একটা পরিবাহী তারের উপরে চুম্বক কী পরিমাণ কী ধরনের আচরণ করে সেটাই আমরা আলোচনা করব তো চিত্রে আমরা এখানে দুটি চুম্বক নিয়েছি চুম্বকের এটি হচ্ছে নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল তোমরা জানো চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বাসে এবং চুম্বক তার একটা নির্দিষ্ট ক্ষমতার ফলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই ক্ষমতাটা আমরা দেখতে পারি না ধরে নাও যে কোনো একটা চুম্বক যদি আমি আঁকাই এইটি যদি আমাদের চুম্বক হয় তাহলে সেই চুম্বকের আশেপাশে যদি কোনো একটি লোহা কিংবা লোহা জাতীয় কোনো একটা পদার্থকে নিয়ে আসা হয় তাহলে দেখা যায় যে চুম্বকের সঙ্গে সংস্পর্শ না করে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসলে সেটি আকর্ষণ অথবা বিকর্ষণ করে তো এটা দ্বারা বোঝা যায় যে চুম্বকের সেই এরিয়া জুড়ে তার ক্ষমতাটা বিদ্যমান সেই ক্ষমতাটা আমরা দেখতে পাই না সেই ক্ষমতাটা আসলে কি ক্ষমতাটা হচ্ছে যে চুম্বক যদি এই এরিয়ার মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বিদ্যমান থাকে তাহলে তার মধ্যে অবশ্যই কোন একটি ক্রিয়ার সংগঠিত হয় সেই ক্রিয়াটাকে বলা হয় বলরেখা সেই বলরেখার কারণে চুম্বকের আশেপাশে নিয়ে আসলে সেটি আকর্ষণ অথবা বিকর্ষণ করে তো তেমনভাবে এখানে যে আমরা চুম্বকটা নিয়েছি সেই চুম্বকের পোল এবং সাউথ পোল আছে এর মধ্যেও বলরেখা কাজ করে সেই বলরেখাগুলো আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন যদি কোনো একটা পরিবাহী তারকে এই বলরেখার মাঝখান দিয়ে পরিচালনা করা হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব এটা একটি পরিবাহী তার পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি দেখা যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ এটা পজিটিভ আমরা জানি সব সবসময় প্রবাহ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে প্রবাহিত হয় তার মানে প্রবাহ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যদি প্রবাহিত হয় তাহলে আমরা এর আগেই প্রথমে দেখেছি যে কোনো একটা পরিবাহী তারের উপরে যদি বিদ্যুৎ চালনা করা হয় সেটি চুম্বকের মতো আচরণ করে তো এই পরিবাহী তারের উপরে যখন আমরা বিদ্যুৎ চালনা করব। সেটা পরিবাহী চুম্বকের মতো আচরণ করবে দুই পাশে আমাদের চুম্বক রাখা আছে। এবং পরিবাহী তারটিও যদি চুম্বকের মতো আচরণ করে আমরা জানি দুইটা চুম্বককে যদি কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে সেটি আকর্ষণ অথবা বিকর্ষণ করে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কেমন হয় সেটা একটু আমরা দেখি যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি এই দিকে চালনা করে অর্থাৎ ঘড়ির কাটার দিকে যদি তড়িৎ প্রবাহটা চালনা করা হয় ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রোল নামের একটি সূত্র আছে অথবা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আছে সেই বামহস্ত নিয়মে যেটা বলা হয় সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যদি ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় তাহলে তার বলটি উপরের দিকে ক্রিয়া করে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা তড়িৎ পরিবাহী যদি ঘড়ির কাটার দিকে ক্রিয়া করে তাহলে তার বলটি উপরের দিকে ক্রিয়া করে আবার যদি ঘড়ির কাটার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে বলটি নিচের দিকে ক্রিয়া করে সেটা একটু আমরা দেখি যদি তড়িৎ পরিবাহী তার বাম থেকে ডানের দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে পরিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে ফ্লেমিং বামস্থ নিয়ম অনুসারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বলটি উপরের দিকে কাজ করে অর্থাৎ এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হবে এই বলটি উপরের দিকে কাজ করবে এখানকার চুম্বক এবং এই চুম্বকে বিকর্ষণ করার ফলে এই তারটি উপরের দিকে ছিটকে পড়বে অর্থাৎ বলটি উপরের দিকে কাজ করবে ফ্লেমিং ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে আমরা দেখলাম যে যদি ঘড়ির কাটার দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার বলটি উপরের দিকে বিদ্যমান হয় বা উপরের দিকে ক্রিয়া করে এবার যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কেমন হয় ঘড়ির কাটার বিপরীত দিকে মানে আমরা বুঝি যে যদি ডান থেকে বামের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে বলটি নিচের দিকে ক্রিয়া করে এখানে যে বলটা তৈরি হবে সেই বলটি নিচের দিকে ক্রিয়া করবে আমরা একটা চিত্র অনুযায়ী যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ক্রিয়া করে বা ঘড়ির কাটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহটা প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে বাম হস্ত নিয়ম অনুসারে দেখা যায় যে বলটা নিচের দিকে ক্রিয়া করে অতএব এই যে তারটা আছে সেই তারটা ভূমির দিকে অথবা নিচের দিকে ক্রিয়া করবে এবার আসি আমরা যদি দুইটি চুম্বক আঁকানো হয় তাহলে আমরা জানি যে চুম্বকের মধ্যে বলরেখা ক্রিয়া করে সেই বলরেখাগুলো যদি আমরা দেখাই তাহলে সেই বলরেখাগুলো হয় এমন এই বলরেখার মধ্যে যদি কোনো একটা তড়িৎ পরিবাহী তার কি আমরা রাখি তাহলে এই তড়িৎ পরিবাহী তারের উপরেও চুম্বকের একটি প্রভাব হবে তড়িৎ পরিবাহী তারটি যদি ফ্লেমিং বাম হস্ত নিয়ম অনুসারে ঘড়ির কাটার দিকে ক্রিয়া করে তাহলে সেটা উপরের দিকে ক্রিয়া করবে আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে বলটি নিচের দিকে ক্রিয়া করবে এখন দেখা যাচ্ছে যে যদি কোনো একটা চুম্বকের মাঝখানে আমরা তরিৎ পরিবেশে তার রাখি তাহলে সেটি যে বলটা ক্রিয়া করে সেই বলটির প্রভাবে এই বলরেখাগুলা কিছু পরিমাণ সরে যায় বা এখানে বলরেখাগুলো পাওয়া যায় না শক্তির প্রভাবে তো যদি বলরেখাটা চরিত প্রবাহটা যদি বাম থেকে ডানের দিকে বা ঘড়ির কাটার বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এর যে শক্তিটা সেই শক্তির প্রভাবে বলরেখাগুলো কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায় সেই বিচ্ছিন্ন বলরেখাগুলো দেখা যায় যে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে অথবা নিচ দিকে যাওয়ার চেষ্টা করে যে পরিমাণ বলরেখা উপর দিকে অথবা নিচ দিকে যাইতে পারে তারা উপর অথবা নিচ দিয়ে চলে যাবে আর যেগুলা যাইতে পারে না তারা এখানে আসার পরে বাধাগ্রস্ত হবে তোমরা হয়তো জানো স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটি বিকৃতি ঘটে বলটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসে এই বলরেখাগুলো আসলে স্থিতিস্থাপকের মতো আচরণ করে এরা একটার সঙ্গে আরেকটা মিশে থাকার বা সংযোগ হয়ে থাকার চেষ্টা করে যার জন্যে এখানে যদি কোনো একটা শক্তি প্রয়োগ করা হয় তারা সেই পাশ দিয়ে যদি না সংযোগ করে রাখতে পারে কোনো না কোনো ওয়ে দিয়ে সংযোগ করার চেষ্টা করে যদি তাদের সংযোগ করার শক্তিটা কম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবার আসি আমরা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সম্পর্কে হয়তো তোমরা জানো ট্রান্সফর্মারটা আমাদের হচ্ছে ইউজ করা হয় মেনলি বৈদ্যুতিক পোলগুলোতে বৈদ্যুতিক যে বিদ্যুৎগুলো আছে সেই বিদ্যুৎগুলো আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাই সেই জায়গাগুলোতে ট্রান্সফর্মারটা ইউজ করা হয় ট্রান্সফর্মারের মেন কাজ আসলে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন স্টেপ আপ মানে হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে প্রবাহিত হওয়া অথবা স্টেপ ডাউন হচ্ছে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় আমরা একটু ট্রান্সফর্মারের গঠনটা যদি দেখি তাহলে দেখা যাবে ট্রান্সফর্মারের মূলত দুইটা প্রান্ত থাকে একটাকে বলা হয় প্রাইমারি আর একটাকে বলা হয় সেকেন্ডারি অথবা মুখ্য কুণ্ডলী এবং কুণ্ডলী তোমরা দেখতে পাচ্ছ যে বাম পাশে একটি কুণ্ডলী আছে এবং ডান পাশে একটি কুণ্ডলী আছে ট্রান্সফর্মার মূলত যে কাজটি করে সেটা হচ্ছে তার ক্ষমতাকে ঠিক রেখে বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করে অথবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে রূপান্তরিত করে তো প্রথমে আসি আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা হচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিভবটা সঞ্চালিত করে বা বিভবটাকে পরিবর্তন করে পরিবর্তনটা কীভাবে করে সেটা একটু আমরা দেখি প্রথমে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি দ্বিতীয়টাকে যেটা বলা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি এখন প্রাইমারি কুণ্ডলী গুণগুলো প্রাইমারি কুণ্ডলী হচ্ছে যে যে পার্শ্বে আমরা বিদ্যুৎ প্রবাহটা দিব সেই পাশকে বলা হয় প্রাইমারি এবং যে পাশ থেকে আমরা বিদ্যুৎ প্রবাহটা পাই সেই পাশকে বলা হয় সেকেন্ডারি তো আমরা যদি প্রাইমারিতে সাপোজ দুইশো বিশ ভোট দিই অথবা আমরা বাসাবাড়িতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দুইশো বিশ ভোট আমরা যদি প্রাইমারিতে দুইশো বিশ ভোট দিই এটা যদি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমরা জানি উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে প্রবাহিত করে উচ্চ বিভবকে নিম্ন বিভাবে ট্রান্সফর্ম করে তো এখানে যদি দুইশো বিশ ভোল্ট হয় তাহলে এই পার্শ্বে অবশ্যই আমরা জানি বিভবের পরিবর্তন হবে বা বিভবটা কমে যাবে কমে যে আমরা ধরে নিতে পারি এই পার্শ্বে ধরে নিলাম একশো বিশ ভোল্ট হলো তো এখান থেকে বোঝা যায় যে ট্রান্সফর্মারটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে ভোল্টেজকে ট্রান্সফর্ম করছে অতএব এটা একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখন আমি আর একটা কথা বললাম সেটা হচ্ছে যে পাওয়ারকে ঠিক রাখে বা ক্ষমতাকে ঠিক রেখে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সঞ্চালিত করে বা ট্রান্সফর্ম করে অথবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে ট্রান্সফর্ম করে তো এখন একটু দেখি যে পাওয়ার থেকে কীভাবে পাওয়ারটাকে ঠিক রেখে কীভাবে ভোল্টেজকে ডাউন করা হয় আমরা জানি যে পাওয়ারের ক্ষেত্রে একটা সূত্র ছিল সেটা হচ্ছে তোমরা হয়তো দেখে থাকবে পি গোল টু ভি আই ভোল্টেজ ভিটা হচ্ছে ভোল্টেজ আর আই হচ্ছে কারেন্ট ভোল্টেজ এবং কারেন্টের গুণ হচ্ছে পাওয়ার আমরা এখানে যেটা করছি শুধুমাত্র ভোল্টেজকে হয় স্টেপ আপ করি অথবা স্টেপ ডাউন করি প্রাইমারিতে আমাদের যে পাওয়ারটা থাকে সেই পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ারটা সেম থাকে শুধুমাত্র আমরা ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করি তো যদি ধরে নিই যে প্রাইমারিতে আমাদের পাওয়ার আসতে হচ্ছে একশো ওয়াট প্রাইমারিতে আমরা একশো ওয়াট দিলাম সেটাই সেকেন্ডারিতে আমরা একশো ওয়াটই পাবো আমার কথা মতে তো এবার দেখি যা আসলে সেকেন্ডারিতে আমরা একশো ওয়াট পাই কিনা তো পাওয়ার যদি একশো ওয়াট থাকে ভোল্টেজ আমি ধরে নিলাম পঞ্চাশ ভোল্ট এবং কারেন্ট হচ্ছে টু এমপিয়ার এটা আমরা প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর পাওয়ারের হিসাব করলাম তো এবার যদি আমরা সেকেন্ডারিতে স্টেপ ডাউন করি তাহলে দেখা যাবে যে ভোল্টেজের মানটা কমে যাবে এবং কারেন্টের মানটা বেড়ে যাবে ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তিত হয়ে অবশ্যই একশো ওয়াট হতে হবে তো যদি ভোল্টেজের সেকেন্ডারির কথা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকেন্ডারিতে ভোল্টেজকে আমরা স্টেপ ডাউন করে যদি পঁচিশ ভোল্ট করি প্রাইমারিতে ছিল আমাদের পঞ্চাশ ভোল্ট সেকেন্ডারিতে পঁচিশ ভোল্ট করলাম তো যদি পঁচিশ ভোল্ট আমাদের সেকেন্ডারিতে হয় কারেন্টের মানটা বেড়ে হয়ে যাবে ফোর আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের প্রাইমারিতে যে পাওয়ারটা ছিল সেকেন্ডারিতেও পাওয়ারের মানটা সেম থাকবে এটা স্টেপ ডাউনের ক্ষেত্রে যদি আমরা স্টেপ আপ করি তাহলে সেই ক্ষেত্রেও এখানকার পাওয়ারটা সেম থাকবে শুধুমাত্র ভোল্টেজ স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হবে এবার আমরা দেখি যে স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হয় স্টেপ ডাউনের ক্ষেত্রে যদি চিন্তা করি অবশ্যই আমরা প্রাইমারিতে বিদ্যুৎ প্রবাহটা দিই এবং সেকেন্ডারি থেকে বিদ্যুৎ প্রবাহটা পাওয়া যায় এটা আমরা আলোচনা করতে পারি যে যদি আমরা প্রাইমারিটা এই সাইডটা ধরে নিই এই সাইডটা যদি আমরা প্রাইমারি ধরি ডান সাইডটা আমরা প্রাইমারি ধরলাম বাম সাইডটা এটা আমরা সেকেন্ডারি ধরলাম যদি আমরা প্রাইমারিতে বিদ্যুৎ প্রবাহ একশো ভোট দিই এটি যদি স্টেপ ডাউন ট্রান্সফর্মার চিন্তা করি তাহলে সেকেন্ডারিতে যে আমরা ভোল্টেজের মানটা বেশি পাবো অবশ্যই একশো বিশ ভোল্টের চেয়ে বেশি পাবো যদি দুইশো বিশ ভোল্ট পাই তাহলে সেটা স্টেপ ডাউন অথবা দুইশো বিশ ভোল্টের বেশি হতে পারে অথবা কমও হতে পারে অবশ্যই একশো বিশের চেয়ে চাইতে বেশি হবে এটা নির্ভর করে মূলত আমাদের যে কুণ্ডলি আছে কুণ্ডলি পাক সংখ্যার উপরে আমরা জানি কুণ্ডলীর পাক সংখ্যাকে যদি আমরা এনপি দ্বারা প্রকাশ করি প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা এনপি এবং সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা এনএস যদি চিন্তা করি তাহলে এটি কুণ্ডলীর পাক সংখ্যার উপরে নির্ভর করে যে পাশে কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি হবে সেই পাশে ভোল্টেজের মানটা বেশি হয় যে পার্শ্বের কুণ্ডলীর পাক সংখ্যা কম হয় সেই পাশে ভোল্টেজের মানটা কমে যায় তো আমরা এই ভোল্টেজ এবং পাক সংখ্যার একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে ইপি এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ইএস তাহলে এই দুইটার অনুপাতটা হয় প্রাইমারি সাইডের এবং সরি প্রাইমারি সাইডের পাক সংখ্যা এবং সেকেন্ডারি সাইডের পাক সংখ্যার অনুপাতের সমান তো ইপি বাই ইএস এনপি বাই এন এটা দ্বারা দেখা যাচ্ছে যে আসলে পাক সংখ্যারও সাথে ভোল্টেজ সমানুপাধিকারে বাড়তে থাকে অথবা কমতে থাকে তো পাক সংখ্যা যদি বাড়ে তাহলে ভোল্টেজের মানটাও বাড়বে পাক সংখ্যা যদি কমে তাহলে ভোল্টেজের মানটাও কমতে থাকে এইখানে ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের একটি সম্পর্ক আছে তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে আমরা পাওয়ারটা সবসময় ট্রান্সফর্মারে সেম রাখি পাওয়ারটা সেম রেখে ভোল্টেজ কে আপ অথবা ডাউন করি তো ওপরে দেখা যাচ্ছে যে ভোল্টেজ যখন আমাদের স্টেপ ডাউন করা হয়েছে ওপরে ছিল পঞ্চাশ ভোল্ট এবং তড়িৎ প্রবাহ ছিল টু এম্পিয়ার এটা হচ্ছে প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইডে যখন আমরা ভোল্টেজকে স্টেপ ডাউন করে ফেলেছি তখন দেখা যাচ্ছে ভোল্টেজের মান পঁচিশ হয়ে গেছে কারেন্টের মানটা বেড়ে ফোর হয়ে গেছে তো ভোল্টেজ যদি কোনো একটা জায়গাতে বাড়ে পাওয়ার যদি সেম থাকে কারেন্টের মানটা কমবে তো ভোল্টেজ যদি বাড়ে কারেন্টের মানটা কমবে তাহলে ভোল্টেজের সাথে কারেন্টের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক তো এই সঙ্গে যদি আমরা কারেন্টের একটা সম্পর্ক লিখি কারেন্টের সম্পর্কটা হচ্ছে আইএস বাই আইপি তাহলে পাক সংখ্যার সাথে ভোল্টেজ হচ্ছে সমানুবাধিক হারে বাড়ে অথবা কমে আর তড়িৎ প্রবাহের সাথে ব্যস্তানুবাদী হারে বাড়ে অথবা কমে এটা দ্বারা আমরা পরবর্তীতে অঙ্ক করবো অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের কাজে লাগবে এই ছিল আমাদের ট্রান্সফরমারের আলোচনা তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তড়িৎবাহী পরিবাহী তারের উপরে চুম্বকের প্রভাব আর আরেকটি ছিল ট্রান্সফর্মার আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ